ফুরফুরাসেরি পাহলের শূন্যতুল জামাতের সংগঠনের উদ্যোগে ভাইজান হুজুর আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে মোল্লা ভাইজান উপস্থিত ছিলেন কর্মীদের নিয়ে বুধভিত্তিক আলোচনা একুশের নির্বাচনে ভাইজান হুজুর আব্বাস সিদ্দিকীর নতুন রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবার বসিরহাট উত্তর বিধানসভায় জিততে চলেছে সংযুক্ত মূর্চা অর্থাৎ ব্রাম কংগ্রেসের সঙ্গে ভাইজান হুজুর আব্বাস সিদ্দিকীর যে মহাজোট উত্তর বিধানসভার বসিরহাট কেন্দ্রে কর্মী সভা করলেন ভাইজানের কর্মী সমর্থকরা একুশের বিধানসভা নির্বাচনে ভাইজান হুজুর সিদ্দিকীর নেতৃত্বে এবার বাংলাতে মহাজোট সরকার গড়তে চলেছে একুশের বিধানসভা নির্বাচনে ভাইজান মোসা মোল্লা বলেন আমরা ভাইজানকে বসিরহাট উত্তর বিধানসভায় আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে আইএসএফ এর প্রার্থীকে জয়যুক্ত করাবেন আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি আইএসএফ এর প্রধান চেয়ারম্যান নৌসা সিদ্দিকী ভাইজান বলেন আমাদের কর্মী সমর্থকরা প্রতিটি বুতে বুতে কর্মী সভা অনুষ্ঠিত করছেন আব্বাস সিদ্দিকী ভাইজান বলেন আইএসএফ এর কর্মী সমর্থকরা মানুষের পাশে এসে দাঁড়ায় এই বাংলাতে তৃণমূল আর বিজেপি ক্ষমতায় আসতে পারবে না